দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে সবচেয়ে আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ করছে বিএনপি। গেল কয়েকদিন নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সহিংসতায় জড়ায় দলটি, তবে এখনও শান্তিপূর্ণ অবস্থায় আছে রাজধানী ঢাকা, বাধাহীন কর্মসূচি পালন করছে তারা। এরই মধ্যে ঢাকা মহানগরের প্রতিটি পাড়া, ওয়ার্ড ও থানা পর্যায়ের রাজনৈতিক নেতাদের তালিকা সংগ্রহ করছে পুলিশ, তবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপিকে। আমাদের একটা ফাইল থাকে আর কি, সবার একটা ফাইল থাকে, যে ওইটা আমরা নেতৃবৃন্দের একটা ফাইল থাকে আর কি। না, এই মুহূর্তে ওইভাবে আমাদের একটা তালিকা থাকে, যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নাম ঠিকানা আমাদের একটা ই থাকে করছে, থানা থেকে থানা বিএনপি থানা কমিটি বা ওয়ার্ড কমিটির একটা তালিকা নেওয়া হচ্ছে, সে বিষয়টা আসলে যদিও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের তালিকা রাখা পুলিশের প্রতিদিনের রুটিন কাজ। আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, রাজনৈতিক কর্মসূচির নামে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করলে কিংবা জালপোড়াওয়ের মতো কাজ করলে ছাড় পাবে না। আমরা খোঁজ নিচ্ছি যে যার যার প্রোগ্রাম শেষে করবে আমাদের কোনো নাই, কিন্তু প্রোগ্রামের নামে কেউ যদি গাড়িতে হাত দে, অগ্নি সংযোগ করে অথবা তারা জানমালের ক্ষতি করে, সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা পুলিশ তো কাজ করবে। নেতাকর্মীদের নামের তালিকা জমা দেওয়ার জন্য পুলিশের থেকে ফর্ম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তালিকা করছে, আমার নাম, আমারও ডিটেল চায়, সিরাজগঞ্জে আমারও ডিটেল চেয়েছে, এখানে আমাকে ফর্ম দিছে, যদি আমি একটাও ফিল আপ করি নাই। তালিকা করতেছে নাকি? তোর তো করছে তালিকা। ওরা ছাড়া এই দেশে বাংলাদেশে কারো বাঁচার অধিকার নাই। একটা ফর্মুলা বের করছে না আওয়ামী লীগের রিসার্চ সেন্টারে, বের করছে না যে আওয়ামী লীগ যারা করে না তার বাইরে যারা আছে তারা সবই হলে বাংলাদেশ বিরোধী, সেটা এদেরকে ধ্বংস করে দেয়। এবং এখন যে পুলিশ যে মধ্যরাত্রে বাড়িতে বাড়িতে যায়, সাথে তো আওয়ামী লীগের কর্মী থাকে, নেতাকর্মীরা থাকে, তো ওরাই যে বাড়িগুলো দেখা যায়। আওয়ামী লীগের এই ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ হয়েছিল তোমার তোমার খান সেনাদের মতো, আর এরা হয়েছিল নব্বরা দেখার। না, একটা হচ্ছে একটা পক্ষর কাছে মানে সরকারের দেওয়া আমার খাজনার টাকায় কেনা অস্ত্র দিয়েছে, তার কিছু আইন আছে ব্যবহার করার জন্য, সে আইন ভঙ্গ করে তারা গুলি চালাচ্ছে। এবং 2013 সালে এই সরকারই একটা আইন পাস করেছে, এই ধরনের কোনো কার্যক্রম যদি পুলিশের লোকজন করে বা কাস্টোডিয়ান ডেথ হয় তাহলে কোর্ট বাধ্য থাকে মামলা নিতে। কই দেয় নাই তো, নারায়ণগঞ্জ মামলা নিয়েছে, নেয় নাই, সবাই তো কিছুই মানছে না। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।